ভারতীয় ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সোমবার বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষককে বৃক্ষ প্রদান করা হয়। বৃক্ষ প্রদানের পাশাপাশি তিন দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে প্রধান শিক্ষকের কাছে। তাতে বলা হয়েছে পরিবেশ দূষণ ও উষ্ণতা কমাতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে বৃক্ষ। অথচ নগরায়ণ ও যন্ত্র প্রযুক্তির মোহে অযাচিতভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে, উজাড় করা হচ্ছে অরণ্য, যার ফলে বিঘ্নিত হচ্ছে জীব বৈচিত্র্য। দিনে দিনে পৃথিবী ধ্বংসের মুখে যাচ্ছে, যার জন্য দায়ী কিন্তু মানুষ আর মানুষের নিত্যদিনের কিছু আচরণ। তাই তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়াতে বৃক্ষ প্রদান কর্মসূচির উদ্যোগ নেন। তাদের দাবিগুলি হল প্রচলিত শক্তি ব্যবহারের বৃদ্ধির ফলে একদিকে যেমন হচ্ছে পরিবেশ দূষণ, অপরদিকে তার উৎসও শেষের দিকে। তাই তারা তাপবিদ্যুৎ শক্তির বিকল্প শক্তি অর্থাৎ সৌরশক্তিকে যাতে একটুও ব্যবহার করা যায় তার আর্জি জানিয়েছেন। তারা ক্যাম্পাসে একটি হলো সোলার প্যানেল লাগানোর আবেদন করে। পাশাপাশি তারা প্লাস্টিক ব্যবহার রোধ ও ক্যাম্পাস জুড়ে বৃক্ষরোপণের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন প্রধান শিক্ষকের কাছে। এই বিষয়ে এসএফআই পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী জানিয়েছেন, তারা চাইছেন আগামী দিনের পৃথিবীর রক্ষার্থে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্যাম্পাসে সবুজের সংখ্যা বাড়ুক, পাশাপাশি শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে তাদের এই অভিনব উদ্যোগ বলেও জানিয়েছেন তিনি। বর্ধমান জেলা কমিটির উদ্যোগে পূর্ব বর্ধমানের জেলার অভ্যন্তরে থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা ডেপুটেশন পত্র দিচ্ছি এবং একই সঙ্গে আমরা বৃক্ষ বিতরণ করছি। আমরা চাইছি এই সময়ের মধ্যে থেকে, আমরা জানি গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল, আর আমরা দেখতে পাচ্ছি এই সময়ের মধ্যে থেকে পরিবেশ তার স্বাভাবিকত্বকে হ্রাস পাচ্ছে, স্বাভাবিকত্ব নষ্ট হচ্ছে। তাই এই পরিস্থিতির মধ্যে থেকে শুধুমাত্র বৃক্ষ বিতরণ না, আমরা এর মধ্য দিয়ে ক্যাম্পাসের মধ্যে এই অ্যাওয়ারনেস বা এই সচেতনতা জাগাতে চাইছি যে আগামী দিনে এই পৃথিবীকে বাঁচাতে গেলে, আগামী দিনে আমরা জানি কবির ভাষায় এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তুলতে গেলে আমরা চাইছি সবুজায়ন ঘটাতে। গোটা ক্যাম্পাসে আমরা চাইছি বৃক্ষের পরিমাণ বাড়ুক, এবং একই সঙ্গে আমরা বলতে চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে, আমরা এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আবেদন রাখতে চাইছি যে এই সময়ের মধ্যে থেকে যেভাবে চিরাচরিত শক্তিকে ব্যবহার করছি আমরা, তার ফলে একদিকে সেই চিরাচরিত শক্তি শেষ হয়ে যাচ্ছে, অন্যদিকে দেখতে পাচ্ছি এই শক্তিকে ব্যবহার করার পরে প্রাকৃতিক দূষণ ঘটছে। ফলে আমরা চাইছি প্রত্যেক কটা ক্যাম্পাসে ন্যূনতম একটা করে সোলার প্যানেলকে বসানো হোক, এবং সেই প্যানেলের দ্বারা একটা ফ্যান বা একটা লাইটকে তারা জ্বালানো হোক, এবং এর মধ্য দিয়ে একটা ইনিশিয়েটিভ গ্রহণ করা হোক ক্যাম্পাসগুলোর পক্ষ থেকে যে আমরা পরিবেশকে বাঁচানোর জন্য মানুষের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে এই রকম পদক্ষেপ গ্রহণ করছি। এবং তার পাশাপাশি আমরা বলছি ক্যাম্পাসকে প্লাস্টিক মুক্ত করা এবং ক্যাম্পাসে আরও বেশি করে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা। এটাকে সামনে রেখেই আমরা একদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বর্ধমান রাজ কলেজ, বিবেকানন্দ কলেজ, উইমেন্স কলেজ সহ বর্ধমান শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এই সময় বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে আমরা ডেপুটেশন পত্র এবং বৃক্ষ দিয়ে আসলাম শিক্ষক মহাশয়দের কাছ থেকে। আমরা চাইছি ক্যাম্পাসে সবুজের পরিমাণ বাড়ুক, এবং তার পাশাপাশি ক্যাম্পাসের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে পরিবেশকে বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হোক। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।